র‍্যাব সাত জানায় শনিবার রাতে কক্সবাজারের টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় একদল ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও টেকনাফ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক নিহত হন। ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় একদল ব্যবসায়ী মাদকদ্রব্য বেচাকেনা করছে এমন খবরে অভিযান চালানোর কথা জানায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হালিম মণ্ডল নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। পরে তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে অস্ত্রগুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এই মাদক ব্যবসায়ীর সাতটি মামলা আছে এবং সেখান থেকে 800 পিস ইয়াবা উদ্ধার হয়েছে এবং দুটি অস্ত্র উদ্ধার হয়েছে, তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এদিকে ঝিনাইদহের বড়দাহ জামতলা এলাকায় অন্তর্কন্দলের জের ধরে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ হয়। এতে লিটন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য সহ নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ময়মনসিংহের বলাশপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, ঠাকুরগাঁও ও খুলনায় গুলিতে একজন করে এবং মেহেরপুরে অন্তর্কন্দলের জেরে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ এবং তারা তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।